ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই অফিশিয়াল নোটিফিকেশন চলে এসেছে, যেখানে বিরাট নিয়োগের কথা উল্লেখ করেছে, বিরাট রিক্রুটমেন্টের ঘোষণা করেছে, যেখানে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু চাকরির সুযোগ পাবে। এই নতুন যে পোস্ট অফিসের রিক্রুটমেন্ট রয়েছে, এখানে তোমাদের এক্সাম না দিয়েও অ্যাকচুয়ালি কি চাকরি তোমরা পেতে পারো, এবং তোমাদের চাকরি পাওয়ার জন্য এজ কত লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, একই সাথে এক্সট্রা কিছু ক্রাইটেরিয়াও এই মুহূর্তে রয়েছে যেটা তোমরা কোনো জায়গায় পাবে না, সাথে প্রত্যেকটা পোস্টের A to Z ডিটেলস এজ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্তটা শেয়ার করব। ও কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ এই মুহূর্তে কিন্তু বিরাট বড় সুযোগ আসতে চলেছে এবং পুরো ডিটেলস আলোচনা করব, যেটা তোমরা গোটা ইউটিউবে কিন্তু পাবে না। এবং সিক্রেট কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে যেটা অনেকেই উল্লেখ করছে না, যেটাও তোমাদের অনেক আগে থেকে করতে হবে, সমস্ত কিছু বলবো স্টেপ বাই স্টেপ। সবার প্রথমে বলে রাখি তোমাদের এজ লিমিট কি রয়েছে। দেখো এজ লিমিট যেটা দেওয়া রয়েছে 18+, তো তোমার যদি বয়স হয়ে থাকে 18 থেকে 32 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে কিন্তু তোমরা ইন্ডিয়ান পোস্ট অফিসে আবেদন করতে পারবে, কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসেরও বিভিন্ন পোস্ট রয়েছে, তার জন্য আলাদা আলাদা এজ লিমিট আছে বলবো। তার আগে বলে রাখি কোয়ালিফিকেশন কি লাগবে, মিনিমাম যে কোয়ালিফিকেশন লাগবে ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি পাওয়ার জন্য সেটা হচ্ছে ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলেই কিন্তু তোমরা পোস্ট অফিসের এই যে নতুন নিয়োগ, সরকারি নিয়োগ, 10 পাসের সাথে 12 পাসেরও কিছু পোস্ট রয়েছে। এ ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে পোস্টগুলো বের করা হয়েছে সেই পোস্টের অ্যাকর্ডিং সব থেকে কম 10 পাস থাকলে তুমি আবেদন করতে পারবে, চাকরি পেতে পারবে, এর সাথে 12 পাসও যোগ্যতা কিছু কিছু পোস্টের জন্য রয়েছে, সমস্তটাই বলবো। তার সাথে বলে রাখি এলিজিবল ক্রাইটেরিয়ায় আরও একটা বিষয় রয়েছে, ল্যাঙ্গুয়েজ, তোমাদের কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রথমেই বলে রাখি তুমি যদি বাংলা ভাষা জানো তাহলে কিন্তু তুমি এই চাকরি পাবে, প্রত্যেকটা এরিয়া যে ল্যাঙ্গুয়েজ রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি তাহলে বাংলা অবশ্যই তোমাদের জানতে হবে। এ তো লোকাল ল্যাঙ্গুয়েজ না জানলে কিন্তু তোমরা চাকরি পাবে না, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে জানতেই হবে। এরপরে যেটা লাগবে কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের লাগবে, কম্পিউটারের যে বেসিক নলেজ রয়েছে সেই নলেজ লাগবে। এক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞাসা বলবে যে আমরা কম্পিউটারের কোর্স করিনি, আমার কাছে কম্পিউটারের সার্টিফিকেট নেই। দেখো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কোর্স তোমাদের করে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে এরকম কোনো ব্যাপার না, তোমার যদি বেসিক নলেজ থেকে থাকে কম্পিউটার তাহলেই তোমরা আবেদন করতে পারো, কিংবা তোমার যদি নলেজ নাও থেকে থাকে কম্পিউটার সম্বন্ধে নাও জানো তাও আবেদন করে দাও, বেসিকটা তোমরা শিখে নেবে তাহলেই কোনো রকম সমস্যা হবে না। এখানে কোনো আবেদন করতে গেলে বা চাকরি পেতে গেলে কোর্সের দরকার পড়বে, সার্টিফিকেটের দরকার পড়বে কম্পিউটারের, সেরকম কিছু কিন্তু উল্লেখ করা নেই। তো কাজেই তোমার যদি 10 পাস হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, বাদ বাকি এটা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করেছে তাই জন্য তোমাদের জানিয়ে দিলাম। এরপরে বলে রাখি টোটাল পোস্ট কত রয়েছে, এ দেখতেই পাচ্ছ 58,000 আর তোমার 83টি পোস্ট রয়েছে, অর্থাৎ বললাম প্রায় 1 লাখ তোমরা ধরে নিতে পারো, 1 লাখ ছাত্রছাত্রীরা কিন্তু ও ইন্ডিয়ান পোস্ট অফিসের সরকারি চাকরি পেতে চলেছে, বিরাট বড় নিয়োগ। সেই কারণে এই মুহূর্তে কিন্তু তোমরা ইন্ডিয়ান পোস্ট অফিসে কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই তোমরা আবেদন করো, কারণ বিরাট একটা সুযোগ রয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য যারা সরকারি চাকরি পেতে চায়। এক্ষেত্রে বলে রাখি পোস্ট টাইপ কি রয়েছে, মানে আমি বললাম ইন্ডিয়ান পোস্ট অফিসে কিছু পোস্ট রয়েছে, বিভিন্ন পদ রয়েছে, সেই পদগুলোতে তোমরা চাকরি পাবে, এরকম যে পদগুলোতে এখন নিয়োগ হবে সেই পদগুলোর কথা বলি। এখানে পোস্ট টাইপে 3টে পদে মূলত নিয়োগ হতে চলেছে, প্রথম হচ্ছে কি তোমার হচ্ছে পোস্টম্যান, পোস্টম্যানের পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, পোস্টম্যানে কত নিয়োগ হতে চলেছে এখানে দেখতেই পাচ্ছ যে 59,099টি পোস্ট রয়েছে পোস্টম্যান পোস্টের জন্য। ও তারপরে রয়েছে মেল গার্ড, মেল গার্ডের কতটি পোস্ট রয়েছে, 1445টি মেল গার্ডের শূন্য পদ রয়েছে। একই সাথে MTS অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের কথা যদি বলি, মাল্টিটাস্কিং অর্থাৎ MTS-তে শূন্য পদ রয়েছে কিন্তু 37,539টি। এই যে বললাম পোস্টম্যান, মেল গার্ড এবং MTS, এই 3টে পোস্টে টোটাল আর কত 98,083টি কিন্তু শূন্যপদ রয়েছে। এই 3টে পোস্টের শূন্যপদ যোগ করলে তোমরা এই শূন্যপদটা দেখতে পারবে, মানে মোটামুটি 1 লাখ ছাত্রছাত্রীরা কিন্তু এখানে সুযোগ পাচ্ছে। এরপরে চলে আসবো এক্সট্রা এলিজিবিলিটি, এটা তোমরা কোথাও দেখতে পাবে না,
বেশিরভাগ যে ভিডিও বা তোমরা ওয়েবসাইটে বিষয়গুলো দেখবে এই কথাকে উল্লেখ করবে না। তোমরা ধরো সিলেকশন প্রসেস তোমার হলো, চাকরি সিলেকশন সম্পূর্ণ কিছু কমপ্লিট করার পরও এই ডকুমেন্টগুলো বা এক্সট্রা এলিজিবিলিটি তোমার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমরা চাকরি পাবে না। এক্সট্রা এলিজিবিলিটি কি রয়েছে কোয়ালিফিকেশনের সাথে সেটা জানাবো, তারপরে সিলেকশন প্রসেস কি রয়েছে, এক্সাম দিতে তো হতো না এতদিন ধরে, তো এই মুহূর্তে এক্সাম কি দিতে হবে না, কোনো এক্সাম ছাড়া কিভাবে সিলেকশন প্রসেস হবে সেটা নিয়ে বলবো। তার আগে এ তোমাদেরকে এই যে তিনটে পোস্ট বললাম, পোস্ট অফিস, মেলগার্ড এবং MTS, এই তিনটে পোস্টের বিষয়ে ডিটেলসে বলে রাখি। দেখো প্রথমেই বলছি তোমাদের তোমার হচ্ছে পোস্টম্যানের বিষয়ে, পোস্টম্যানের ভ্যাকেন্সি তোমরা দেখে নিয়েছো কতগুলো রয়েছে, প্রায় কি হচ্ছে 59,000 ভ্যাকেন্সি রয়েছে। এবং এর এজ লিমিটের কথা যদি বলি, পোস্টম্যানের পোস্টে যদি তোমরা ইন্ডিয়ান পোস্ট অফিসে আবেদন করো তাহলে তোমাদের কত এজ লিমিট হতে হবে, তোমরা যদি আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের এজ 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এ তোমরা যদি OBC হও তাহলে তোমাদের এর কি হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে এজ হতে হবে। তোমরা যদি SC ST হও তাহলে কি হচ্ছে তোমাদের 18 থেকে 32 বছরের মধ্যে এজও যদি হয় তাহলে তোমরা ইন্ডিয়ান পোস্ট অফিসে পোস্টম্যানের পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপরে বলে রাখি কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে, তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ইন্ডিয়ান পোস্ট অফিসের পোস্টম্যানের পদের জন্য কিন্তু 12 পাস। 12 পাস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু পোস্টম্যানের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও 10 পাসেও আবেদন করতে পারবে। 10 পাসে কারা আবেদন করতে পারবে, যারা GDS ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ গ্রামীণ ডাক সেবায় আগের থেকে যারা চাকরি করছে তারা কিন্তু এই পোস্টম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে 10 পাস যদি হয় তারা কিন্তু আবেদন করতে পারবে। আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 12 পাস সার্টিফিকেট লাগবে। এছাড়া কোয়ালিফিকেশনের মধ্যে যে যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছিলাম সেগুলো তো অবশ্যই লাগবে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে অবশ্যই বাংলা তোমাদের জানতে হবে। এর দ্বিতীয় ও তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কম্পিউটার নলেজ, যার জন্য কোনো সার্টিফিকেট তোমাদের লাগছে না। এরপরে এ আমি আলোচনা করি মেলগার্ড, মেলগার্ডের জন্য অ্যাকচুয়ালি এজ লিমিট কী লাগবে। মেলগার্ডের জন্য তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে এজ হতে হবে। এ যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 থেকে 30 বছরের মধ্যে এজ হলে তোমরা মেলগার্ডের পদের জন্য আবেদন করতে পারবে। এ SC কিংবা ST যদি তোমরা হও তাহলে কিন্তু 18 থেকে 32 বছর বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে। এরপরে যদি কোয়ালিফিকেশনের কথা বলি যে কোয়ালিফিকেশন কি লাগবে, দেখো কোয়ালিফিকেশন সেম লাগবে, 12 পাস তোমাদের লাগবে এবং তোমরা এই 10 পাস যদি হয় তাহলে কি কি করবে, তোমরা GDS ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। এ কম্পিউটার নলেজ লাগবে, এর সাথে যেটা বললাম তোমাদের যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ বাংলা ভাষা তোমাদের জানতে হবে, পড়তে লিখতে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরে বলে রাখি মাল্টিটাস্কিং নিয়ে, মাল্টিটাস্কিং অর্থাৎ MTS পদের জন্য এজ কি লাগবে। MTS পদের জন্য এজ জেনারেলদের জন্য একটু কম, 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা MTS পদের জন্য আবেদন করতে পারবে। এবং OBC যদি তোমার 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা MTS পদের জন্য আবেদন করতে পারবে। এবং SC ST যদি তুমি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু 18 থেকে 30 বছর বয়স হলে তোমরা কিন্তু ST ST সার্টিফিকেট থাকলে MTS এর জন্য আবেদন করতে পারবে। এরপরে বলে রাখি কোয়ালিফিকেশন কি লাগবে, 10 পাস যদি তোমার হয় তাহলেও তোমরা MTS এর জন্য আবেদন করতে পারবে, 12 পাস হলেও হবে, মানে মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস থাকলেই তোমরা মাল্টিটাস্কিং অর্থাৎ MTS পদের জন্য আবেদন করতে পারবে। স্যালারি কি রয়েছে বলছি, তার আগে তোমাদের এখানে যে বিষয়টা বলছিলাম তাদের এক্সট্রা এলিজিবিলিটি কি লাগবে এবং সিলেকশন প্রসেস বা কী রয়েছে, এখানে কি এক্সাম দিতে হবে, কোনো প্রকার এক্সামের কথা নোটিফিকেশনে উল্লেখ করেছে। তো এখানে বলে রাখি যেটা আগে হতো বিগত সময়ে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টে তুমি যে নম্বর পেয়েছো তার নিরিখে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হতো ও তার নিরিখে কিন্তু চাকরি পেত। কিন্তু এই মুহূর্তে তোমরা জানো এই কোভিডের কারণে যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু ভালো রেজাল্ট করেছে, 90 থেকে 95% রেজাল্ট হয়েছে, সমস্তটা স্কুলের ওপর দায়িত্ব ছিল, রেজাল্টে বিভিন্ন রকম ব্যতিক্রম দেখা গেছে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশনে প্রপারভাবে উল্লেখ করে দেওয়া আছে, যেটা আমি তোমাদের এখানেও দেখিয়ে দিচ্ছি যে SSC রীতিমতো এই যে এক্সাম সেই এক্সামকে কন্ডাক্ট করতে পারে, মানে এখনো পর্যন্ত ফুললি কিছু বলা হয়নি, যদি না করে তাহলে সিলেকশন প্রসেস হবে উইদাউট এক্সাম, আর যদি SSC
সমস্ত দায়িত্ব নেয়, এসএসসি কন্ডাক্ট করে, তাহলে কিন্তু তোমাদের এর সিলেকশন প্রসেস এস কিন্তু ও ও অ্যাকচুয়ালি এক্সাম দিয়ে হবে, যেরকম এসএসসি সিলেবাস থাকে সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর আদারওয়াইজ যদি এসএসসি কন্ডাক্ট না করে সেক্ষেত্রে এক্সাম নেওয়া হবে বা কিভাবে হবে সেটা তোমরা নোটিফিকেশান থেকে জানতে পারবে। এই অফিসিয়াল নোটিশে এই মুহূর্তে এটুকুই উল্লেখ করা আছে, বাদ বাকি এক্সাম হবে না এসএসসি কন্ডাক্ট করবে ফাইনালি যেটা ডিসিশন জানাবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো, এইখানে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যেটা বলছিলাম যে কোয়ালিফিকেশান তো লাগবে, এছাড়া এক্সট্রা এলিজিবিলিটি যেটা লাগবে সেটা হচ্ছে তোমার কিন্তু ও ডিভি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের লাগবে। এখানে এ তোমাদের ড্রাইভিং লাইসেন্সের কিন্তু প্রয়োজন রয়েছে, এ তোমরা সিলেকশন কমপ্লিট হবে না ড্রাইভিং লাইসেন্স ছাড়া। টু হুইলার অর্থাৎ দু চাকার যে লাইসেন্স রয়েছে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমার থাকতে হবে। সেই কারণে যারা মনে করছো ও যে ইন্ডিয়ান পোস্ট অফিসে অ্যাকচুয়ালি তোমরা আবেদন করবে, ইন্ডিয়ান পোস্ট অফিসের সরকারি চাকরি নেবে, তারা কিন্তু আগে ভাগেই এই টু হুইলারের কি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নাও। এছাড়া যদি তোমাদেরকে তোমাদের যদি LMBO যদি থাকে অর্থাৎ চার চাকার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, মানে তোমাদের টোটালি ড্রাইভিং লাইসেন্স মিনিমাম দু চাকার থাকতে হবে, এ যেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে অফিসিয়াল নোটিশে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা আগে ভাগেই তোমাদের বলে দিলাম, কারণ একটাই তোমরা জানো ড্রাইভিং লাইসেন্স সঙ্গে সঙ্গে হয় না, তার জন্য পর্যাপ্ত একটা সময় লাগে। তো যারা ইচ্ছুক যে ইন্ডিয়ান পোস্ট অফিসে আমি চাকরি করব সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু তোমরা আগের থেকে অন্তত টু হুইলারের বের করে রাখবে, যেটা এখানে ম্যান্ডেটরি। এরপরে তোমাদের বলে রাখি যে সমস্ত ডিটেলস তোমরা জানলে তোমাদের এর চাকরি পাওয়ার পর স্টার্টিং পিরিয়ডে তোমাদের স্যালারি কী হবে বা স্যালারির পে স্কেল এখানে কতটা দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হবে, অর্থাৎ মিনিমাম স্যালারি হচ্ছে ২১,৭০০, ম্যাক্সিমাম স্যালারি কিন্তু ৬৯,১০০। তার মানে বুঝতেই পারছো এখানে কিন্তু পরিষ্কারভাবে নোটিফিকেশনেও এটা উল্লেখ করেছে যে ২১,৭০০ থেকে ৬৯,১০০ পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হতে হবে। এরিয়া অনুযায়ী স্যালারিরও কিন্তু পরিবর্তন হতে পারে, মোটামুটি তোমরা এটা ধরে নিতে পারো কোনো কোনো ক্ষেত্রে এখানে ৬৯,০০০ বললাম সেখানে ৮১,০০০ হয়ে যেতে পারে। এ তো এটা ডিপেন্ড করছে তোমার চাকরি পাওয়ার পর, কিন্তু মিনিমাম যে স্যালারি সেটা কিন্তু ২১,০০০ তোমাদের হবেই হবে। তো সমস্তটা বিস্তারিত শেয়ার করলাম, একই সাথে আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে ডিসেম্বরের ৬ তারিখের থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে। কাজেই তোমরা প্রত্যেকে আবেদন করো, যারা যে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, যারা সরকারি চাকরি পেতে চাইছো তারা ইন্ডিয়ান পোস্ট অফিসের এই ভ্যাকেন্সিকে একেবারে অ্যাভয়েড করবে না, প্রত্যেকে আবেদন করো, প্রত্যেকের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। বাদ বাকি এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ও ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো সমস্ত চাকরির ইনফরমেশান এবং তথ্য সম্পূর্ণভাবে জানার জন্য। তো আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।